হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার এসে গেছি তোমাদের সাথে একটু বকবক করতে। ও বাবা, ঝুড়ি ঝুড়ি কন্টেন্ট আমাকে দিয়ে দিচ্ছে গো। আমি কোথায় যাই? একটা আমি ওদের কন্টেন্ট, দ্বিতীয়ত আমাকে ওরা সেখান থেকে কন্টেন্ট দিয়ে দিচ্ছে। আমি এবার কথা বলবো, প্রথমে একটু হেসে নি। কে বলো তো? ঠিক এইভাবে, কালা চশমা কাকা, কালা চশমা কাকা, কালা কালা, বুঝতে পারছো তো? আজকে ড্রেসটা ঠিক কালা ছিল না, কিন্তু চশমাটা কালা ছিল। আর কথায় কথায় পড়ে যাচ্ছে, এটা ঠেকনা দিয়ে রাখো না, পড়ে যাবে না, ব্যাপারটা সেটাই। চলো মোদ্দা কথায় আসি, তোমার সাথে আমার ইয়ার্কি মজাকে সম্পর্ক না, কথায় আসি। ডিম্পা এসেছে তোমাকে কিছু উত্তর দিতে। তুমি কালকে ভিডিওটা করতে খুব ভালো করেছো, খুব ভালো করেছো। আচ্ছা, এবার আমি বলি, নিজের ভিডিওটা করার পর নিজে দেখেছো, নিজে দেখেছো? প্রথম হাফপাটে তুমি আমাকে বললে যে কেন আমি শুকে ডিজিটাল ভিখারি বলেছি। তোমার ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে। ডিজিটাল ভিখারিটা কেন বলেছি, কি পারপাসে বলেছি? অথচ যে কথাগুলো আমি আমার ভিডিওতে বলেছি, হাফ পাটে গিয়ে তুমি সেটাই বমি করলে, বুঝলে? স্মার্টি ওমেন, তুমি সেটাই বমি করলে। তুমি খুব যুক্তিসম্পন্ন, খুব মিষ্টি মুখে জুতো মারা একজন মহিলা। তো তোমাকে আমি বলছি, তুমি সেম আমার কথাগুলো ওগলালে, ঠিক আছে? আগে আমাকে বলে নিলে, ডিম্পাকে একটু না বললে হয়, পেটের ভেতরে তো না শু MSL এর কোনো ভিডিও পাচ্ছে আর সেখান থেকে কোনো কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও করছে, ততদিন ডিম্পাও এটা করবে। বাট ও ডিজিটাল ভিখারির ভিডিওটা করে সেটা একদম ভেঙে দিল। তুমি মনে হয় আমার ওই ভিডিওটা দেখোনি, আমি বলেছিলাম যে যেখানে আমি বেগতিক দেখবো সেখানে গিয়ে কিন্তু আমি চ্যালেঞ্জটাকে এইভাবে ভেঙে দেবো। আমি নিজেই বলে এসেছিলাম তোমাকে আলাদা করে ওইখানে আবার পালিশ মেরে অয়েল পেন্টিং করতে হবে না, বুঝতে পেরেছো? ভিডিওগুলো দেখো যখন, পরিষ্কারভাবে কালা চশমাটা নামিয়ে দেখবে, ঠিক আছে? তোমাকে বলছি নামিয়ে দেখবে। এবার একটা কথায় আসি, খুব তো হুম করে যে বললে, তার যে মেন কন্টেন্ট কালকে যে তোমার আদরের বন্ধু শু ওইখানে গিয়ে যে বমি করে আসলো, MSL এর তো এখনো 6 দিন হয়নি, কোনো রকম ভিডিও এখনো তারা ছাড়েনি, ও গিয়ে যে পুরোনো একটা টপিককে তুলে নিয়ে এসে হেগে আসলো, দাও সেটার ভিডিও একটা টপিক তুলে নিয়ে এবার তাকে সাজেশন দাও, সাজেশন দাও তাকে। চ্যালেঞ্জটা তো সেও ভেঙে দিল, এবার করো ভিডিও। শুও ভেঙে দিল চ্যালেঞ্জ, বলো। চশমাটা না আন্ধা কানুন, খালি জাস্টিস, উমেন অফ জাস্টিস করলেই হয় না, জাস্টিসটা করতে হয় ভালো করে। খালি আমি একতরফা বলবো আর একতরফায় বলবো না, তো সেখানে আর তোমার কোনো আমাকে বলাই কথাটা না পুরো একদম বেসলেস হয়ে গেল যে ডিম্পা চ্যালেঞ্জটা ভেঙে দিল। তোমার আদরের গলায় গলায় বান্ধবী, তোমারও তো দিল, তো তারও চ্যালেঞ্জটা ভেঙে কেন এসছে? MSL এর তরফ থেকে এখনো ভিডিও এসেছে, তুমি দেখতে পেয়েছো কালা চশমার আড়াল থেকে? পাও। এবার এসে যাই থার্ড, মানে এন্ড পয়েন্টে। তুমি কি কি বলে আসলে যে দেখো তোমার একটা কথার সাথে আমি একদম সহমত না, বাড়ির লোকের অমতে গিয়ে তুমি পোষ্য পুষছো, সেটার জন্য তুমি ভিউয়ার্সদের কাছে বলছো একটা পোষ্য আমার বাড়িতেও আছে কিন্তু তাকে খাওয়ানোর জন্য কখনো তুমি ভিডিও না দিলে শরীর খারাপ বলে, তখন তো ভিউজ আসবে না, তো তা বলে কি তুমি তাকে খাওয়াবে না? প্রথমে বাড়ির লোককে মানাও, যে বোঝাও, বললে তো এই কথাগুলো। তা কি আমার ভিডিওটা গিয়ে কি তুমি ওখানে কি আলু ছিলছিলে? আমারই বলা কথাগুলো যেহেতু ডিম্পা বলেছে তাই সেটা নেগেটিভ কথা হয়ে গেল, আর যেহেতু সেম কথা তুমি ওগলাচ্ছ, মানে তুমি বমি করছো, যেহেতু তার বন্ধু সাপোর্টে কথা বলো, তাই সেটা একদম যুক্তিপূর্ণ, খুব সুন্দর হয়ে গেল, তাই না? সেম কথা দুটো ভিডিওকে, যারা যারা এখানে ভিউয়ার্সরা আসছে দুটো ভিডিওকে পাশাপাশি রাখুক, লাস্ট পার্টে গিয়ে তুমি যে কথাগুলো ওগড়ালে সেই কথাগুলোর সাথে আমার ভিডিও ক্লিপের কথাগুলোকে একটুখানি মিলিয়ে দেখে নিও, ঠিক আছে? ডিজিটাল ভিখারি বলেছি, বেশ করেছি, বেশ করেছি। সবাই আমরা বলি যে হ্যাঁ সাপোর্ট করো, পাশে থাকো। আর আরেকটা কথা, ইনসাইড আউট কি আমি মেনশন করি? তোমাকে জিজ্ঞাসা করবো নাকি যে কাকে মেনশন করবো কি করবো না? ইনসাইড আউটসাইডের ভিডিও আমি দেখতে যাই কি যাই না তুমি ভালো করে জানো? তুমি সব জেনে বসে আছো, লেডি অফ জাস্টিস, সব জেনে বসে আছো? জাস্টিসগিরি তুমি তোমার আয়ত্তের মধ্যে রাখো, সবার জাস্টিস তোমাকে ফলাতে হবে না, আর আমার ক্ষেত্রে তো তোমাকে ফলাতেই হবে না। আর যদি ফলাতে বসো, A to Z তুমি পড়াশোনা করে নিয়ে বসো। তুমি তো খুব সব কিছু খুব লজিক্যালি খুব সুন্দরভাবে এক্সপ্রেস করো, তাই বললাম আর কি। তো সেখানে যে ভিডিও ক্লিপসটা তুমি দেখালে সেখানে কি ছিল? সে থ্যাংক ইউ বলল, তারা ওই গ্যাজেটটা যেটা কিনেছে ইউটিউব পারপাসে কাজকর্মের জন্য সেটাকে দেখিয়ে তারা বললো যে দেখো এত দামি গ্যাজেটটা আমি কিনতে পেরেছি তোমাদের ভালোবাসা, গড গ্রেস, বাকি সব তোমরা রয়েছো পাশে এই কারণের জন্য। তারা কি গিয়ে বলেছে আমরা একটা গ্যাজেট বাড়িতে আনছি এটার জন্য আমাদের ভিউজের দরকার, প্লিজ তোমরা এইভাবে সাপোর্ট করো যাতে সেই গ্যাজেটটাকে আমরা মেনটেন করতে পারি আর এরকম ভালো ভালো গ্যাজেট আরও কিনতে পারি, কারণ আমার এই ভিউজের পয়সা থেকে আমি যে রেভিনিউ জেনারেট করবো সেখান থেকে গিয়ে আমি কিনবো। এই কথাটা কোথাও মেনশন ছিল? এই কথাটা কি কোথাও মেনশন ছিল? তোমার আদরের সু তো গিয়ে বললো যে তোমরা কিন্তু বেশি করে আমার ভিডিওটা দেখে শেয়ার করো, কারণ বাড়ির অমতে গিয়ে আমি একটা পোষ্য আনছি, তাকে খাওয়ানোর জন্য, তাকে রাখার জন্য অনেক খরচাপাতি আছে, তো তার জন্য তোমরা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো, সেখান থেকে যে টাকা তুমি ইনকাম করবো আমি তো ডাইরেক্ট কারোর কাছে চাইতে পারছি না। আমি এটাই বলতে পারি যে তোমরা কথা না বেশি প্যাচ মার না, আমার সাথে খেলতে আসবে না, বুঝেছো? প্যাচ মার তুমি খেলতে আসবে না, যেখানে খেলো সেখানে খেলো, এই খেলা আমার সাথে তুমি অন্তত খেলতে আসবে না,
ঠিক আছে, যেটা বলছো বলার আগে ভেবে নাও, আর ওই চশমা খুলে নাও, ভালো করে দেখো, ভালো করে শোনো, দেন ইউ সে না জানবো না আমি দেখবো, আমি খালি হাগবো নাকি? হুম, টক ঝাল মিষ্টি, কোথাও টক ঝাল না, ওখানে সব ঝাল ঝালই ছিল, বুঝতে পেরেছো? তো তুমি ভালো মতন দেখে নিয়ে জাস্টিস করতে বসো। আর কোথায় গেল আন্ধা কানুনের কালা কাপড়া, খুলে ফেলেছো? তো যাই হোক, প্রত্যেকটা পয়েন্ট আমারই বলা কথা ভিডিওতে তুললে, ঠিক আছে, একটাই সেম কথাকে দিয়ে আমাকে নেগেটিভ প্রেজেন্ট করলে, আরেক জায়গায় তুমি নিজেকে পজিটিভ প্রেজেন্ট করলে। ঢং করার এখানে জায়গা পাও না, ঢং করার কোনো জায়গা পাও না। প্রত্যেকটা দর্শককে বলছি, তোমার নিচে মানে তোমার কমেন্ট বক্সে এসে যারা বলে যাচ্ছে না, তাদেরকেও বলছি দুটো ভিডিওকে ইকুয়ালি পাশে রাখো, পাশে রেখে দুটোকে বিচার করো। শুয়ের এগেস্টে যেহেতু আমি বলি, তার মানেই ওই কথাটা আমি ভুল বলে দিলাম, আর সেম কথাই তুমি বললে যেহেতু ওর ফরে বলো, সেটা একদম সঠিক হয়ে গেল, বুঝতে পেরেছো? আর আজকে বড় বড় করে ইনসাইড আউটকে না তোমাকে মেনশন করবো, যাতে ভিডিওটা তুমি দেখো, আর মেনশন না করলেও তুমি দেখো, বাট আখ্যা উচ্চ, ঠিক আছে? চশমাটা পরে দেখো তো, চশমা খুলে দেখো, দেখতে পাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, ঠিক আছে? একটু টক টক দিয়ে গেলাম, নেক্সট কোনো ভিডিও আসলে আবার এসে টক ঝাল দিয়ে যাবো আমি একবারে। বলতে হলে মুখ খুলে বলো, সব বন্ধু জুটিয়েছে, একটা ভুল ডেট বলে আর একটা ভুল ইনফরমেশান দেয়, কাজ নাই কর্ম নাই, খালি বসে যায় কালো চশমা পরে।